এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, ত্রিপুরায় দুষ্কৃতীদের আক্রান্ত হয়েছিল দেবাংশু কুণাল সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী, যেখানে কিন্তু দেবাংশুর গাড়িও ভাঙচুর করা হয়েছে এমনটাই দাবি দেবাংশুর, যেখানে কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না এটা কার্যত স্পষ্ট দাবি শুভেন্দুর। শুভেন্দুর দাবি যে ত্রিপুরায় তৃণমূল যতই চেষ্টা করুক ক্ষমতায় আসতে পারবে না। ত্রিপুরার মানুষ জানায় পশ্চিমবঙ্গের দুর্নীতি, পশ্চিমবঙ্গের মাটিতে 2021 নির্বাচনের পর যেভাবে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী চালাচ্ছে ত্রিপুরার মানুষ সব জানে, তাই ত্রিপুরার মানুষ আর তৃণমূলকে চায় না, তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না ত্রিপুরায়। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখুন। আপনার কাছে কোনো ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে পাশে ঘন্টাটা চেপে দেবেন এরকমই লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। 2021 নির্বাচনের পশ্চিমবঙ্গে ভোট পড়তে হিংসা ত্রিপুরার লোক জানে, তাই ত্রিপুরায় ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল কংগ্রেস একাধিকবার দাবি করে চলেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি যে ত্রিপুরায় তৃণমূল যতই চেষ্টা করুক না কেন, যতই যাক না কেন, ত্রিপুরার মানুষ তৃণমূলকে চায় না, তৃণমূলের দুর্নীতি ত্রিপুরার লোক জানে। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ত্রিপুরায় কি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।